আসসালামু আলাইকুম পাশের বাসার ভাবির থেকে নেয়া আজকের এই মজাদার চিকেন ঝাল রোস্ট রেসিপি প্রথমে এক আমি এখানে একটি মুরগির অর্ধেকটা নিয়ে নিলাম এখন দিয়ে দিব লেবু আর লবণ আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে নিব এভাবে মুরগিটা মেরিনেট করে রাখলে মুরগির ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভীষণ মজার হবে তা আমি এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিব মুরগিটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিব চুলায় একটি প্যান বসিয়ে প্যানের ভিতরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল রান্নার তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মুরগিটা দিয়ে দিব দিয়ে এক ফিট ভালো করে ভেজে নিয়ে আর এক ফিট উল্টে দিব চুলার আসটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কুক হবে না একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে একটা সাইডে রেখে দিব ওই তেলের ভিতরে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রাখব বাকি বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এখন দিয়ে দিব টমেটো পেঁয়াজ আস খা কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব টক দই আর এক কাপ বাদাম বাটা দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব এখন দিয়ে দিব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর গরম মশলা এই মশলাটাকে আমি এখন একটু সময় নিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে হাফ কাপ পান গরম পানি দিয়ে আবারও আমি পাঁচ মিনিট কষিয়ে নিব যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন আবার একটু নেড়ে ছেড়ে মুরগিটা দিয়ে দিব এখন আমি এক ফাস মশলার সাথে কষিয়ে নিয়ে আবার আরেক ফাস উল্টে দিব মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার সাথে দিয়ে দিব এক কাপ গরম পানি যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমি এক কাপ গরম পানি দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও আমি আরেক পেট উল্টে দিলাম এখন দিয়ে দিব চিনি ব্যাস্তার সাথে মিক্স করে আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে আমার আজকে রেসিপি এটা রুটি পরোটা নান দিয়ে খেতে ভীষণ মজার হয় আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ আল্লাহ আল্লাহ